নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। বাড়িতে রোগবুক ছাড়ছে না, ঝগড়া অশান্তি লেগেই আছে। যখন কোনো কারণে মেলাতে পারছেন না, তখন শরণাপন্ন হলেন জ্যোতিষীরা। জ্যোতিষী বলছে আপনার বাস্তুটা না ঠিক নেই, বাস্তুদোষ। আজকে আলোচনার বিষয় যে এই বাস্তুদোষ কাটাতে বাড়ির বাইরে তিনটে জিনিস রাখুন, বাস্তুদোষ কাটবে। বাস্তুশাস্ত্র, বাস্তুপুরুষকে কল্পনা করা হয়। যে কোনো পুজোর সময় বাস্তুপুরুষেরও পুজো আছে। বাস্তুপুজোর ব্যাপারে বাস্তুপুরুষকে কল্পনা করা হয়, তার মাথাটা হচ্ছে উত্তর পূর্ব কোণে, ঈশান কোণ। ওই জন্য বাড়ির ঠাকুর ঘর ঈশান কোণে নির্মাণ করা হয়। ঈশান কোণে আগুন জ্বালতে নেই, আপনার বাথরুম বানাতে নেই, এগুলো বাস্তুশাস্ত্র অনুসারে। আর তার পাটা রয়েছে দক্ষিণ পশ্চিমে। তা এইভাবে একটা পুরুষকে বাস্তু জমির উপর কল্পনা করা হয়। আসলে এর পেছনে যে মূল কারণটা, তৎকালীন যুগে যে সময় এটা লেখা হয়েছিল, তৎকালীন যুগে গৃহ নির্মাণ শৈলী, একটা গৃহকে সুন্দর বসবাসের উপযোগী করার জন্য বিশেষ কিছু নিয়ম, সেগুলোকে পালন করার জন্য বলা হয়েছিল। দেখুন, আজকের যুগ পাল্টেছে, আজকের টেকনোলজি পাল্টেছে, আজকের যারা নির্মাণ কার্য করেন তাদের ধারণা, কারণ এগুলো যে সময় লেখা হয়েছিল সেই সময় সিমেন্টের ব্যবহার তখনও শুরু হয়নি। আজকের যে উন্নততর প্রযুক্তিতে বাড়িঘর নির্মাণ করা হয় সেই সময় ছিল না, এসি ছিল না। তা সেই রকমই যুগের সাথে সব কিছু বদলায়। আজকে বাস্তুদোষ কাটাতে গেলে তিনটে সহজ কাজ করুন। বাড়িতে রোগ ভোগ ছাড়ছে না, ঝগড়া অশান্তি ছাড়ছে না। মনে রাখবেন, যত আপনি হতাশ হবেন, একদল মানুষের নিজেদের দোষ, জীবনের দোষ কাটাতে তারা তত ভালো পারবে। আপনার মাথায় নানা রকম বুজরুকি পাথর কবজ ঢুকিয়ে দেবে, ব্যাস আপনার অর্থটা যাবে। আজকে প্রথম বাস্তুদোষ কাটাতে ঘরের বাইরে প্রথম রাখুন হচ্ছে অযথা তর্ক। বাড়িতে অযথা তর্ক করবেন না। যে মানুষগুলোকে নিয়ে একই ছাদের তলায় থাকেন তাদেরকে, তাদের সঙ্গে অযথা তর্ক করবেন না। বাড়িতে শান্তির পরিবেশে রোগ ভোগ খবর দেখবেন, আমাদের যখন শরীরে রোগ ভোগ হয় তখন আমাদের মেজাজ ঠিক থাকে না, ধৈর্য রাখতে পারি না, এটাও নজর দিতে হবে। দ্বিতীয় জিনিস, বাড়ির বাইরে রাখুন নিয়ন্ত্রণহীন জীবন। জীবনে সব সময় এই যে নিয়মানুবর্তী হয়ে চলা, ডিসিপ্লিন হয়ে চলা, এমনকি আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত নিয়ম মেনে যারা খাওয়া দাওয়া করেন না, ভালো, খুব ভালো লাইফ লিড করছেন, মুখের উপর বলেন দুটো খাওয়ার জন্যই তো জীবন, এমন খেতে গেলেন দু চার বছর পরে রোগ ভোগে জর্জরিত হয়ে পড়বেন। সঠিক খাবার খাওয়া। এখন আমাদের কী খাওয়া উচিত, খাওয়া উচিত নয়, পরবর্তী একটা পর্বে আলোচনা থাকবে। এবং জীবনের সব কিছুতে যারা যত নিয়ম মেনে চলবেন, দেখবেন আপনাদের ব্যক্তিগত জীবন সব রকম, আমাদের জীবনের যত পার্ট আছে সবগুলো সুন্দর হবে। এই নিয়ন্ত্রণহীন জীবনযাপন কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। জীবনটাকে নিয়ন্ত্রণে রাখুন, নিয়ন্ত্রণ, সব কিছু মার্জিন থাকুন, ঝগড়া অশান্তিও থাকবে না। দেখবেন কার সঙ্গে কতটা মিশবো, এর বাইরে মিশবো না, সেটাও আপনাকে জানতে হবে। এবার হচ্ছে বাড়ির বাইরে রাখুন আর একটা জিনিস, সেটা হচ্ছে ইগো, আত্মঅহংকার। বাড়ির মানুষদের মধ্যে যাদের সঙ্গে থাকেন তাদের সঙ্গে ইগো লড়াই করতে গেলে জীবন শেষ হয়ে যায়। এই তিনটে জিনিস রাখুন, দেখুন বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। আর কি সাবধানতা সচেতনতা চাই, রোগ ভোগ, এই রোগ ভোগ কিন্তু আমাদের দোষেই হয়, বা কোনো কোনো কারণে সংক্রমণের কারণে হঠাৎ রোগের প্রাদুর্ভাব, আমাদের চিকিৎসা নিতে হবে। ভয় পেলে হবে না, এই বাস্তু দোষ থেকে আগে ডাক্তারের কাছে যেতে হবে। রোগ ভোগ নির্মূল, যে কোনো কারণটাকে অ্যানালিসিস করতে হবে, কেন আমার বাড়িতে এইরকম একটা হচ্ছে, বেশি সাবধানতা সচেতনতা এগুলো নিয়ে চলতে হবে। এর বাইরে কিচ্ছু না, ঈশ্বরকে বিশ্বাস করুন, বিপদ কাটবে। বুজরুকি তাবিজ কবজ মাদুলিতে বিশ্বাস করতে আমি রাজি নই, যুগটা কিন্তু বিজ্ঞানের, আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন।